হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ভৌগোলিক উপনাম সম্বন্ধে এবং আমরা রেগুলার যেভাবে জিগের ক্লাস করাচ্ছিলাম চ্যাপ্টার ওয়াইজ সেরকম ক্লাস করাতে থাকবো এবং এ ধরনের ক্লাস যদি তোমরা রেগুলার পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওকে তো চলো শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দেখো বাংলার দুঃখ কোন দিকে বলা হয় তো প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড টাইম দেবো তার মধ্যেই তোমরা সঠিক অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দামোদেরকে বলা হয় বাংলার দুঃখ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন চীনের দুঃখ কোন দিকে বলা হয় তো তোমরা ফটাফট কমেন্ট করে জানাও সঠিক অ্যান্সারটি কী হবে প্রত্যেকটি প্রশ্নে পাঁচ সেকেন্ড টাইম দেবো তো শান্সার হয়ে যাবে অপশন এ হোয়াংহু নদীকে বলা হয় চীনের দুঃখের নদী অপশন এ ই দ্য কারেক্ট নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের শুটিং অ্যান্সার হয়ে যাবে অপশন বি অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের শহর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অমৃতসর নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন স্বর্ণ দ্বারের শহর কাকে বলা হয় তো আগের প্রশ্নটা ছিল স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয় এবং চার নাম্বার প্রশ্ন হলো স্বর্ণ দ্বারের শহর কাকে বলা হয় তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সান ফ্রান্সিসকো শহরকে বলা হয় স্বর্ণদ্বারের শহর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পাঁচ নাম্বার প্রশ্ন প্রাসাদনগরী কাকে বলা হয় প্রাসাদ নগরী কাকে বলা হয় হয়ে যাবে বি প্রাসাদ নগরী বি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট ছ নম্বর প্রশ্ন পোপের শহর কাকে বলে তো ফ্রেন্ড সে প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন বি রোম কে বলা হয় পোপের শহর অপশন বি রোম ইজ দ্য রাইট অ্যান্সার এবং এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এবং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আজকের এই ভিডিওর পিডিএফ তোমরা যদি পেতে চাও আমি ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে তো ইউরোপের ককপিট কাকে বলা হয় সাত নম্বর প্রশ্ন হলো ইউরোপের কফপিট কাকে বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট অপশন এইচ দ্য রাইডেন্সার বেলজিয়াম নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন অন্ধকারময় মহাদেশ কোথায় অবস্থিত অন্ধকারময় মহাদেশ কোথায় অবস্থিত তো ফ্রেন্ড শটি কেনসার হয়ে যাবে অপশান সি আফ্রিকা তো আফ্রিকাকে বলা হয় অন্ধকারময় মহাদেশ ওকে তো প্রশ্নটা এভাবে হবে অন্ধকারময় মহাদেশ কাকে বলে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আফ্রিকাকে বলা হয় অন্ধকারময় মহাদেশক্সট প্রশ্ন ন নাম্বার প্রশ্ন নিষিদ্ধ নগরী কাকে বলে ভেরি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি যারা যারা অপশন ডি করেছে সঠিক অ্যান্সার হবে লাসাকে বলা হয় নিষিদ্ধ নগরী অপশন ডি লাসা ইজ দা রাইট অ্যান্সার দশ নাম্বার প্রশ্ন দেখো ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান ডি জিব্রাল্টারকে বলা হয় ভূমধ্যসাগরের চাবি জিব্রাল্টার এগারো নম্বর প্রশ্ন দেখো সোনার শহর কাকে বলা হয় সোনার শহর কাকে বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন এ জোহানেসবার্গকে বলা হয় সোনার শহর তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ জোহানেসবার্গ নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন পবিত্র ভূমি কাকে বলে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যালেস্টাইন বলা হয় পবিত্র ভূমি অপশন বিজ রাইট অ্যান্সার প্যালেস্টাইন নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন হদের শহর কাকে বলা হয় তো ফ্রেন্ড সঠিক আনসার হয়ে যাবে স্কটল্যান্ড বলা হয় হ্রদের শহর অপশন এ স্কটল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নাম্বার প্রশ্ন সোনালি আসে দেশ কাকে বলে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অস্ট্রেলিয়াকে বলা হয় সোনালি আসে দেশ অপশন বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নাম্বার প্রশ্ন ক্যাঙ্গারু দেশ কাকে বলে হয়ে যাবে অস্ট্রেলিয়াকে বলা হয় দেশ তো তার সাথে মনে ক্যাঙ্গারুদ্দিন সোনালি পশমীর দেশ সোনালী মাছির ভূমি ক্যাঙ্গারুর দেশ বা দ্বীপ মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন নিশিধ সূর্যের দেশ কাকে বলা হয় তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ তো রাইট অ্যান্সার হয়ে যাবে সতেরো নাম্বার প্রশ্ন রামধনুর দেশ ভেরি গুড অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হাওয়াইকে বলা হয় রামধনুর দেশ অপশন ডিজ দ্য হাওয়াই ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর প্রশ্ন হাজার হদের শহর কাকে বলে হাজার হ্রদের শহর কাকে বলে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের শহর অপশান এ ফিনল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন বজ্রের দেশ কাকে বলে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভুটানকে বলা হয় বজ্রের দেশ অপশান এ ভুটান সঠিক উত্তর নেক্সট কুড়ি নাম্বার প্রশ্ন দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো সঠিক অ্যান্সার কি হবে আমেদাবাদ অপশান এজ দ্য রাইট অ্যান্সার আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার ওকে নেক্সট প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয় তো সঠিক হবে অপশন বি যারা অপশন বি কিউবা করেছো সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বাইশ নাম্বার প্রশ্ন সাদা হাতির দেশ বলা হয় কাকে ভেরি গুড রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি থাইল্যান্ড কে বলা হয় সাদা হাতির দেশ বা সেধস্তির দেশ নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন ইউরোপের ক্রিয়াভূমি কাকে বলা হয় তো ফ্রেন্ড সটি কেন্সার হয়ে যাবে সুইজারল্যান্ড কে বলা হয় ইউরোপের ক্রিয়া ভূমি তো রাইট এন্সার হয়ে যাবে অপশন c নেক্সট চব্বিশ নাম্বার প্রশ্ন দেখো আরব সাগরের রানী কাকে বলে তো ফ্রেন্ড সে প্রশ্নের সটি কেন্সার হয়ে যাবে কোচি কে বলা হয় আরব সাগরের রানী তো রাইট এন্সার হয়ে যাবে অপশন বি কোচি নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন ভারতের কমলালেবুর শহর কাকে বলে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগপুরকে বলা হয় ভারতের কমলালেবুর শহর অপশন এ নাগপুর ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের উদ্যান নগরী কাকে বলা হয় গুড তো রাইট হয়ে যাবে অপশন বি যারা যারা অপশন বি করেছো ব্যাঙ্গালুর সঠিক অ্যান্সার তো ভারতের উদ্যান নগরী বলা হয় নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নাম্বার প্রশ্ন ভারতের সামরিক শহর কোনটি ভারতের সামরিক শহর কোনটি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মিরাটকে বলা হয় ভারতের সামরিক শহর তো অপশন এ মিরাট ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো প্রশ্ন মসলার শহর কাকি বলা হয় তো ফ্রেন্ডস ফটাফট কমেন্ট করে হবে ইজ দ্য রাইট অ্যান্সার যারা ক্যারল করেছে সঠিক অ্যান্সার হবে মসলার শহর বলা হয় কেরল রাজ্যকে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন কফির পাত্র কাকে বলে কফির পাত্র কাকে বলে তো এখানে চারটি অপশনের মধ্যে রাইট आंसर হয়ে যাবে অপশন এ ব্রাজিলকে বলা হয় কফির পাত্র অপশন এ ব্রাজিল ইজ দা রাইট आंसर नेक्स्ट প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন পৃথিবীর কোসাইখানা কাকে বলা হয় क्वेश्चन फॉर ইউ এই প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক গেন্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হলো পৃথিবীর কোসাইখানা কাকে বলে তো সঠিক आंसर कमेंट করে জানাও এবং আজকে তোমরা তিরিশের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করো ওকে তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি এবং তোমরা যদি ডেলি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই শেয়ার করো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর